শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ ঘিরে এমনিতেই তেতে রয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথির রাজনীতি। এবার তাতে নতুন মাত্রা যোগ করল মৎস্যমন্ত্রী অখিল গিরির অভিযোগ। দুর্নীতি ইস্যুতে ফের অধিকারী পরিবারের সদস্যকে নিশানা করল তৃণমূল কংগ্রেস। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে বহিরাগতদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ এনেছে শাসক দল। বুধবার খেজুরিতে তৃণমূলের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিশির অধিকারীর ছোট ছেলের বিরুদ্ধে সরব হন রামনগরের তৃণমূল বিধায়ক ও মৎস্যমন্ত্রী অখিল গিরি। পুরো ভোটকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তখনই কাঁথি পৌরসভায় নতুন ভোটারদের নাম তোলা এবং সংশোধনকে কেন্দ্র করে সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল। সৌমেন্দু অধিকারী যখন চেয়ারম্যান ছিলেন, ব্ল্যাঙ্ক কাগজে কিছু সই করে দিয়েছিলেন, তারা খেজুরি ভগবানপুর থেকে কিছু ছেলে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আজকে পৌরসভার ভোটার তালিকায় নাম তুলছেন। জ্যোতির্ভাই বাবুকে বলবো, প্রশাসনের কাছে গিয়ে বলুন সৌমেন্দু অধিকারীর সই রেসিডেন্স সার্টিফিকেট চলবে না, চলবে না, চলবে না। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। তারাই বাইরের নাম পরিকল্পিতভাবে এগরা পৌরসভায় আগে ঢুকিয়েছে, আবার চেষ্টা করছে কাঁথিতে এটা করবে। তৃণমূলে থাকতে পাঁচ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। পুরসভার মেয়াদ ফুরানোর পর প্রশাসকের দায়িত্বেও ছিলেন তিনি। এবার বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। অখিল গিরির আনা অভিযোগের বিষয়ে সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, উনি মন্ত্রী হয়েছেন কিন্তু আইনকানুন সম্পর্কে অনেক কিছুই জানেন না, ওনাকে বলবো একটু পড়াশোনা করুন। আমি 12 মাস আগে পুরসভা ছেড়েছি, যে কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মেয়াদ থাকে মাত্র 6 মাস, উনি আষাঢ়ে গল্প শোনাচ্ছেন। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।